আবাস যোজনা নিয়ে দুর্নীতির অভিযোগ সামনে আসছে। মিনাখায় সেখানে আবাস যোজনা নিয়ে দুর্নীতির অভিযোগ এবং বেশ কিছুক্ষণ ধরে প্রায় ঘন্টা খানেকের উপর রাস্তা অবরোধ করলেন স্থানীয়রা। প্রবীর রয়েছেন আমাদের প্রতিনিধি ফোন লাইনে। প্রবীর, ইতিমধ্যে কি অবরোধ উঠে গিয়েছে, কি অভিযোগ করছেন স্থানীয়রা এই আবাস যোজনা নিয়ে? দেখো ভাস্বতী, প্রধানমন্ত্রী আবাস যোজনার যে ঘর নিয়ে বারে বারেই রাজ্য জুড়ে দুর্নীতির অভিযোগ উঠে আসছে, এর একই অভিযোগে আজকে স্থানীয় বাসিন্দারা তারা রাস্তা বসিরহাট মালঞ্চো রোডে বকচোরা এলাকায় তারা রাস্তা অবরোধ করে প্রায় ঘন্টা খানেকের মতো। তাদের দাবি, যাদের পাকা বাড়ি আছে, যাদের যারা শাসক দল ঘনিষ্ঠ যারা এবং যারা আইসিডিএস বা আশা কর্মী, তাদের আত্মীয়রা স্বজনরা তাদের যাদের পাকা বাড়ি আছে তারা ঘর পাচ্ছে, অথচ যারা ভ্যান চালক যাদের মাটির বাড়ি আছে যারা ঘর পাওয়ার যোগ্য তারা পাচ্ছে না। সেই একই অভিযোগ নিয়ে আজও সকাল থেকে তারা প্রায় ঘণ্টাখানিকের মতো রাস্তা অবরোধ করে বকচরা এলাকায় চাপালি গ্রাম পঞ্চায়েতের, এবং ঘটনাস্থলে বেশ দীর্ঘক্ষণ অবরোধ চলার পর ঘটনাস্থলে পৌঁছায় মিনাখা থানার পুলিশ। মিনাখা থানার পুলিশ ঘটনাস্থলে পৌঁছে বিক্ষোভকারীদের আশ্বাস দেয় যে নতুন করে আবার এই বিষয়টি খতিয়ে দেখা হবে, তারপরে অবরোধকারীরা তারা বিক্ষোভ তুলে নিতে বাধ্য হয়। ধন্যবাদ প্রবীর। আন্দোলনকারীরা কি জানাচ্ছেন শুনবো। অবরোধটা এই জন্যই যে গরিব মানুষ হাই হাই করে, চাকরিজীবী আইসিডিএস কর্মী পঞ্চায়েত কর্মী তারা ঘর পায়, গরিব মানুষের মাথায় হাত, গরিব মানুষ খেটে খেমে যা হোক করে দু পয়সা অর্জন করে আইলা বিধ্বস্ত এলাকায়, আমপান বিধ্বস্ত এলাকায়, ইয়াস বিধ্বস্ত এলাকায় সে তার সন্তানকে নিয়ে মাথা গোজার একটা ঠাই করেছে। যে পুলিশ সুপার রেখেছে, যারাই ইনকোয়ারিতে গেছে, যারা সার্ভে করতে গেছে, তারাই বলেছে তাদের ধমক দিয়ে, তোমার ঘর আছে, তোমার ঘর হবে না বলে তাকে ক্রস দিয়ে দিয়েছে। যে স্যার, এই আমাদের এই এই তো আমাদের এলাকার খবর তো আপনি জানেন, আপনি যেহেতু আমাদের একজন অফিসার, আপনি তো আমাদের এলাকার খবরটা সবটাই জানেন, তাহলে আপনি একটু কোঅপারেট করে অন্তত যে গরিব মানুষ যে ভ্যান চালায় গায় সে একটু মাথা কথা ছাই করেছে বলে তার ঘরটা দিবেন না, এটা কিভাবে হয়? তাহলে ভালো দিয়ে বলেছিল না, তো পারে না, এর জবাব চাই, জবাব চাই, এই হচ্ছে আমাদের বলে তার আবার নতুন করে সার্ভে হোক।